প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা যে গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বর্তমান ভারত গ্রন্থটির সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কিন্তু সেই আলোচনায় বিস্তৃতভাবে যাওয়ার আগে তোমাদের দুটো অনুরোধ করব, সেটা হচ্ছে একটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এবং তোমাদের যাতে তথ্যের কোনো ঘাটতি না হয় উত্তর করার জন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু সেইগুলো অর্থহীন হয়ে যাবে যদি সেইগুলোর উত্তর করার জন্য তোমাদের কাছে যথেষ্ট পর্যাপ্ত তথ্য না থাকে। এই তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, অনেক বই পড়তে হয়, একটা দুটো বইয়ের মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু জানা সম্ভব হয় না। আমরা কিন্তু এই বিভিন্ন ভিডিওর মধ্যে প্রচুর তথ্য বিভিন্ন বই থেকে সংগ্রহ করে, বিভিন্ন গবেষণামূলক বই থেকে সংগ্রহ করে তোমাদেরকে এই তথ্যগুলো একদম সাজিয়ে দিয়ে দিচ্ছি। ফলে এই ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং শেষকালের যে ডায়লগ বক্সে দেওয়া প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি উত্তর করো, আর এই প্রত্যেকটি তথ্য যদি খাতা পেন্সিল নিয়ে লিখে নাও তাহলে তোমাদের শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্নের জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে, যা তোমরা কিন্তু অনেকগুলো বইকে ফলো করেও তোমরা করতে পারবে না। তার জন্যই বারবার বলা হচ্ছে যে ভিডিওটা সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই তোমরা তার সংকেত পেয়ে যাবে। এবং ইউটিউবও তোমাদেরকে আমরা ইতিপূর্বে যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো আপলোড করেছি তোমরা যদি পুরোপুরি দেখো, ওয়াচ টাইম যদি বাড়ে এবং সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে তোমাদের কাছে সেই ভিডিওগুলো তারা সামনে নিয়ে আসবে। ফলে তোমরা সেই ভিডিওগুলো থেকে তোমাদের যে সমস্ত বিষয়গুলো এখনও পড়া হয়নি বা ঠিকমতো প্রিপারেশন হয়নি সেইগুলো কিন্তু তৈরি করতে পারবে। বারবার কিন্তু এরকমটা ঘটবে না যে পরীক্ষা হলো না আমরা কোনোভাবে পাস করে গেলাম, এটা কিন্তু ঘটবে না। কাজেই পুরোপুরি নিজের জন্য এই প্রস্তুতিটা নিতে হবে। আর এই যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু যে পড়ানো হচ্ছে, যে স্তরে পড়ানো হচ্ছে, যে মানে পড়ানো হচ্ছে তা কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা WBCS থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ভীষণভাবে তোমাদের সাহায্য করবে। তার জন্য বলা হচ্ছে এই যে চ্যানেলটাকে তোমরা সঙ্গী করো এবং অবসর সময়ে তোমরা এগুলোকে দেখো এবং এগুলোর মাধ্যমে মাধ্যমিকের প্রস্তুতির পরেও কিন্তু তোমরা তোমাদের জীবনে এই চ্যানেলের বিভিন্ন বিষয়বস্তু থেকে উপকৃত হতে পারবে। কাজেই তোমাদেরকে বারবার আমরা অনুরোধ করছি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। এবং আমাকে অনেকেই জানাচ্ছে স্যার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, খুঁজে না পাওয়ার একটাই কারণ এতে সাবস্ক্রাইবার বাড়ছে না বা এটা ওয়াচ টাইম বাড়ছে না। এইটা তোমাদেরকে ভাবতে হবে, এটা যদি তোমরা না করতে পারো তাহলে আমাদের কিচ্ছু করা নেই। আমরা ভিডিও যথারীতি তৈরি করব, সমৃদ্ধভাবে তৈরি করব, আপলোডও করব, কিন্তু তোমরা সেগুলো কাজে লাগাতে পারবে না কারণ তোমরা সেগুলো খুঁজে পাবে না। তার জন্যই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করবে, পুরো ভিডিওটা শুনবে এবং প্রত্যেকে খাতা পেন্সিল নিয়ে তথ্যগুলো লিখবে, তাহলে তোমাদের শর্ট কোশ্চেনের প্রস্তুতি সম্পূর্ণ এবং বড় প্রশ্ন তো হয়েই যাবে, যেটা তোমরা অনেকগুলো বই ফলো করে বা নোট বই ফলো করে কিন্তু করতে পারবে না। কারণ কি প্রশ্ন আসবে তা নিশ্চিতভাবে কোনো শিক্ষক মশাই কিন্তু বলতে পারবেন না। দীর্ঘদিন থেকে পরীক্ষা প্রক্রিয়া এবং সমস্ত পর্যায়ের সঙ্গে যুক্ত থাকার সুবাদে দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। কাজেই তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে ফলো করো। শুরুতেই এই কথাগুলো বললাম, এবার আমরা মূল আলোচনায় আসছি। বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো থেকে ফিরে এলেন, আমরা দেখতে পাচ্ছি যে 1897-এ তিনি বিশ্ব জয় করে ফিরে এলেন। তিনি কপোদক্ষ শূন্য একজন সন্ন্যাসী হিসেবে ভারতবর্ষ থেকে যাত্রা করেছিলেন পাশ্চাত্যে, এবং তিনি সেখানে যখন পৌঁছেছিলেন বহু কষ্ট সহ্য করে সেই শিকাগোতে যখন ধর্মসভায় তিনি হিন্দু ধর্মের পক্ষ নিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন তা সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়ল তখন তার মেধা খ্যাতি প্রতিপত্তি শুধু সারা বিশ্বে নয় সারা ভারতবর্ষেও মান্যতা পেল। তখনকার পরাধীন ভারতবাসী এটা পাশ্চাত্যদের মানুষ দেশের মানুষ যাদেরকে গুরুত্ব দেয় বা যে বিষয়কে গুরুত্ব দেয় সেই বিষয়কে ভারতীয়রা সেই পরাধীনতার গ্লানির একটা দিক ছিল যে তাকে তারাও গুরুত্ব দিত অর্থাৎ কিনা পাশ্চাত্য জাতির পরামুখোপেক্ষী হয়ে কিন্তু আমরা ভারতবাসীরা চলতাম যেটাকে বিবেকানন্দ এই বর্তমান ভারত গ্রন্থে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো যে এটা চরমভাবে সমালোচনা করেছেন এখন এই যে বর্তমান ভারত এই বর্তমান ভারত গ্রন্থটি আমরা দেখব যে স্বামী বিবেকানন্দ যখন ফিরে এলেন তখন তারপরে 1899 সালের জানুয়ারি মাস থেকে তিনি একটি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশ শুরু করলেন যেটি নাম দিয়েছিলেন উদ্বোধন এই উদ্বোধন পত্রিকাতে তিনি ধারাবাহিকভাবে অনেকগুলি প্রবন্ধ লিখেছিলেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ হচ্ছে বর্তমান ভারত যে প্রবন্ধটি আমরা দেখতে পাচ্ছি যে 1899 সালের যে পত্রিকা উদ্বোধন যেটি প্রকাশিত হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এটির মার্চ মাস থেকে ওই বছরই 1899 সালের মার্চ মাস থেকে জানুয়ারি থেকে পত্রিকা প্রকাশ শুরু হলো এবং মার্চ মাস থেকে এই বর্তমান ভারত প্রবন্ধটি সেটি কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগলো পরবর্তীকালে আমরা দেখছি যে এটি কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে এবং গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ সময়ে সেটা হচ্ছে 1905 সাল অর্থাৎ কিনা যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছে সেই পটভূমিতে কিন্তু এটি গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে গ্রন্থ হিসেবে এটি প্রকাশিত হচ্ছে শারদানন্দ তার সন্ন্যাসী শারদানন্দের ভূমিকা এখানে এখানে সংযুক্ত আছে শারদানন্দের ভূমিকা সম্বলিত হয়ে স্বামী উদ্যোগে স্বামী শারদানন্দের ভূমিকা সম্বলিত হয়ে এই বর্তমান ভারত কিন্তু প্রকাশিত হলো 1905 সালে যখন কিনা বঙ্গভঙ্গ আন্দোলন চলছে এবং আমরা দেখব এই যে সময়টা অর্থাৎ কিনা 1899 থেকে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমরা কি দেখছি না 19 শতকের একেবারে শেষতম বছর এবং সেই সময়ে আমাদের যে জাতীয়তাবাদী চিন্তাভাবনা সেটা একটা আস্তে আস্তে অবয়ব নিচ্ছে আমাদের এই যে অধ্যায়টা আমরা পড়ছি এই চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের তিনটে সাহিত্যে কিভাবে জাতীয়তাবাদী প্রভাব পড়েছিল তার জন্য তিনটে আমাদের বিষয় পাঠ্য রয়েছে যেমন রয়েছে প্রথম হচ্ছে আনন্দমঠ যেটা আমরা ইতিমধ্যেই ভিডিও করে আমরা অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে পড়ে নেবে এরপর আছে গোরা যেটা আমরা আগামী সময়ে ভিডিওতে দেব এবং আরেকটি হচ্ছে বর্তমান ভারত আমরা বর্তমান ভারতটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ এটা পরবর্তীকালে ভারতীয় বিপ্লবীদের কাছে জীবন বেদে পরিণত হয়েছিল তাদের জীবন দর্শন তাদের যে লড়াই জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামকে কিভাবে যে উদ্বুদ্ধ করেছিল এই বর্তমান ভারত গ্রন্থটা সেটা তোমরা ভাবতেও পারবে না আমরা ক্রমশ সেগুলো আলোচনার মধ্যে যাব এখন এই বইয়ের প্রথম সংস্করণে যে ছবিটি ছাপা হয়েছিল সেটি আমরা দেখব যে সেটি মাদ্রাজে তোলা হয়েছিল এবং সেটা আমরা যে সময়ে স্বামীজি 1897-এ যখন ভারতবর্ষে ফিরে এলেন তারপরেই তোলা অর্থাৎ কিনা স্বামীজির যে ছবিটা আমরা স্ক্রিনে দেখছি এই ছবিটাই কিন্তু বর্তমান ভারতের প্রথম সংস্করণে ছাপা হয়েছিল এবং স্বামীজির বয়স তখন ঠিক যেমন সেই সময়ের ছবি এটা খুবই প্রামাণ্য ছবি দ্বিতীয় আমরা আরেকটা জিনিসও দেখব সেটা হচ্ছে যে বর্তমান ভারতের সেই যে প্রথম সংস্করণ সেই প্রথম সংস্করণের যে প্রথম পৃষ্ঠার যে ছবি সেগুলোও আমরা দেখব এবং কোথায় ছাপা হয়েছিল সেগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবো क्रम पर्याये आसछे सेगुलो तोमरा भालो करे देखो। एटा खूबी गुरुत्वपूर्ण आमरा संग्रह करेছি এবং তোমাদের জন্য এগুলো ভিডিওতে সংযুক্ত করেছি। এখন এই রামকৃষ্ণ মঠ মিশনের যে মুখপত্র উদ্বোধন সেখানে স্বামীজি কিন্তু শুধু যে বর্তমান ভারতের লিখেছিলেন তা নয়, এর আগে তিনি ভাবার কথা লিখেছেন, পরিব্রাজক লিখেছেন, প্রাচ্য এবং পাশ্চাত্য লিখেছেন। এই প্রত্যেকটা গ্রন্থের পরে যখন তিনি লিখছেন বর্তমান ভারত তখন কিন্তু পূর্ববর্তী যে সমস্ত আলোচনা সেই আলোচনার একটা প্রতিফলন এই বর্তমান ভারতের মধ্যে আমরা লক্ষ্য করি। এখন এই যে বর্তমান ভারত তার আলোচ্য বিষয়টা কি, কেন ভারতীয় যুব সমাজ ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এই বইটিকে বাইবেলের মতো গ্রহণ করেছিল, কেন এর নিশ্চয়ই কারণ আছে সেটা আমরা জানব। এই যে বইটা তিনি লিখলেন এই বইটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে তিনি এই বইটা যখন লিখছেন তখন কিন্তু এই বইটা খুব বড় বই নয়, এটা একটা ছোট পুস্তিকা আকারের বই। এই বইটা প্রথম শুরু হচ্ছে একটা ঐতিহাসিক অবলোকন দিয়ে। তিনি ইতিহাস যে কোনো আজকে যে আধুনিক দৃষ্টিভঙ্গিতে যখন সমাজ বিজ্ঞানের কোনো একটা বিষয়কে আলোচনা করা হয় সেটা হচ্ছে সোশিওলজি হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেটা কিন্তু ইতিহাসের আলোকে কিন্তু আলোকিত সব সময়। সেটা ইতিহাস বিশ্লেষণ করে আলোচনা করা হয়, যদি তা না করা হয় তাহলে কিন্তু সেটা বিজ্ঞানসম্মত হয় না। আমরা দেখতে পাচ্ছি সেই সময়ে এই ধরনের চেতনার উদ্ভব কিন্তু হয়নি, কিন্তু স্বামীজি কত আধুনিক ছিলেন যে সেই সময় তিনি শুরু করছেন ইতিহাস থেকে। 10,000 বছর আগের যে ভারতবর্ষ সেই প্রাচীন ভারতবর্ষের প্রাচীন ইতিহাস থেকে তিনি শুরু করছেন বর্ণনা, অর্থাৎ বৈদিক যুগ। তখনও মনে রাখতে হবে সিন্ধু সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়নি, তাই স্বামীজির লেখার মধ্যে সিন্ধু সভ্যতার কোনো উল্লেখ কিন্তু আমরা পাই না। আমরা দেখছি যে সে সময়ে যে ইতিহাস প্রচলিত ছিল সেখানে ইতিহাস ভারতবর্ষের যে প্রাচীন ইতিহাস প্রস্তর যুগের পরে শুরু হয়ে যেত বৈদিক যুগ। কাজেই বৈদিক যুগের যে পুরোহিততন্ত্র সেই পুরোহিততন্ত্রের শক্তি সম্পর্কে তিনি প্রথম অধ্যায়ে শুরু করছেন। তারপরে তিনি বলছেন ক্ষত্রিয়দের কথা, রাজা এবং রাজাদের দ্বারা কিভাবে প্রজাদের সৃষ্টি হলো এবং প্রজারা কিভাবে রাজা করলো, এইগুলো যেমন পাশ্চাত্য দার্শনিকেরা আলোচনা করেছেন তেমনি বিবেকানন্দ কিন্তু পাশ্চাত্যের প্রভাবে আলোচনা করেননি। বিবেকানন্দ কিন্তু নিজের জ্ঞানের আলোকে, নিজের আত্মদর্শনের আলোকে কিন্তু এই বর্তমান ভারতকে কিন্তু লিখেছিলেন। তারপর স্বায়ত্ত শাসন বৌদ্ধ যুগে আমরা দেখতে পাচ্ছি কি ধরনের স্বায়ত্তশাসিত প্রাচীন ভারতে রাজ্যগুলো ছিল, আমাদের দেশে কি ধরনের গণরাজ্য ছিল সেইগুলোর বিষয়ে তিনি লিখছেন এবং বৌদ্ধ ধর্মের উদ্ভব হচ্ছে এবং তার ফল কি হচ্ছে। পরবর্তীকালে মুসলিম অধিকার বৌদ্ধ যুগের পর মুসলিম অধিকারের সময়কাল বলছে, বিশ্লেষণ করছেন। তারপরে ইংল্যান্ড কিভাবে ভারতবর্ষকে অধিকার করে সেটা আমাদের দেশকে পদানত করলো, আমরা পরাধীন হলাম, সেই বিষয়টাও তিনি উল্লেখ করছেন। তারপরে তিনি বলছেন বৈশ্য শক্তি কিভাবে এগিয়ে আসছে। আচ্ছা, প্রথম দিকে আমরা দেখলাম ব্রাহ্মণ্যতন্ত্র, তারপরে দেখলাম ক্ষত্রিয় জাগরণ, ক্ষত্রিয়দের ক্ষমতার ক্ষমতায়ন দেখলাম এবং তারপরে বৈশ্যদের ক্ষমতার উত্থান দেখলাম। অর্থাৎ ইংরেজ আমল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্যদের ক্ষমতার উত্থানের কথা আমরা পাচ্ছি, তারপরে পুরোহিতের শক্তির কথা আমরা পাচ্ছি, ক্ষত্রিয়ের শক্তির কথা তিনি বর্ণনা করছেন তার বইয়ের মধ্যে আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং কর্মপর্যায়ে তিনি দেখাচ্ছেন ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবন কেমন ছিল, ব্যষ্টি এবং সমষ্টি। তারপরে বৈশ্য শক্তির কীভাবে জাগরণ হলো, অর্থাৎ অর্থনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বাণিজ্য সেই বাণিজ্য বৃদ্ধি পেল এবং বৈশ্যরা কীভাবে সমাজের প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়ালো এবং এরপরে তিনি যেই জায়গায় আসছেন সেটা কিন্তু তখনও সেই ভারতবর্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই ভবিষ্যতের ভারত বর্তমানের পরিপ্রেক্ষিতে অতীত এবং বর্তমান, সেই সময়ের বর্তমান, এখনকার বর্তমান না, সেই সময়ের বর্তমান, সেই 19 শতকের বর্তমান, সেই আমরা দেখব 20 শতকের বর্তমান, 20 শতকের বর্তমান, সেই বর্তমানে দাঁড়িয়ে স্বামীজি কিন্তু বলছেন ভবিষ্যতের ভারত কিভাবে তৈরি হবে। এবং সেখানে তিনি বলছেন যে এই সব জাগরণগুলো হয়ে গেছে, ব্রাহ্মণের জাগরণ হয়ে গেছে, ক্ষত্রিয়ের জাগরণ হয়ে গেছে, বৈশ্যের জাগরণ হয়ে গেছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এবার হবে শূদ্র জাগরণ। যদি শূদ্র জাগরণ না হয় তাহলে কি হবে? তাহলে ভারতের মুক্তি সম্ভব নয়। তাহলে এই যে একটা বিশ্লেষণ, এই বিশ্লেষণের মধ্যে আমরা একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা লক্ষ্য করি। এই ঐতিহাসিক অবলোকনের মাধ্যমে, ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে বর্তমান ভারত ক্ষুদ্র পুস্তিকা হলেও বিবেকানন্দ যেভাবে আলোচনা করেছেন, সমকালীন সময়ে আমরা আর কোনো ভারতবাসীর মধ্যে সেই ধরনের চেতনা কিন্তু আমরা লক্ষ্য করি না। অর্থাৎ ভারতবর্ষের যে সমাজ এবং যে ধর্ম তখন প্রচলিত রয়েছে তার আমূল সংস্কারের পক্ষপাতী ছিলেন স্বামীজি, এবং তিনি চেয়েছিলেন যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানবতার বিকাশ ঘটানো এবং মানবতার সেবা করাই হবে শিক্ষার আগামী দিনে শিক্ষার লক্ষ্য। তবে তিনি আহ্বান জানাচ্ছেন যে দরিদ্র নিপীড়িত মানুষের জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সমানভাবে ভাবতে হবে, সমস্ত ভারতবাসীকে সমানভাবে ভাবতে হবে। সে ধনী ভারতবাসী হতে পারে, দরিদ্র ভারতবাসী হতে পারে, মূর্খ ভারতবাসী হতে পারে, চণ্ডাল ভারতবাসী হতে পারে, কিন্তু সে আমার রক্ত, আমার ভাই। এই বোধ আমাদের চেতনার মধ্যে, এই শক্তিকে আমাদের সঞ্চারিত করতে হবে, তবেই কিন্তু আমরা আগামী ভারতবর্ষকে নির্মাণ করতে পারবো, সেই স্বপ্নের ভারতবর্ষকে আমরা নির্মাণ করতে পারবো। তাহলে আমরা এই জায়গাটা দেখলাম, তিনি ডাক দিলেন, তিনি বললেন, কি বললেন আমরা দেখি, যে দেখব যে তিনি বলছেন, হে ভারত, ইহাই প্রবল বিভীষিকা। অর্থাৎ কিনা ভারতবর্ষ তখন ইংরেজ অধিকারে, এবং আমরা সমস্ত কিছুই ইংরেজদের কাছ থেকে যা দেখছি তাই ভাবছি, সেটাকেই গ্রহণ করা উচিত নির্বিচারে, আমরা পরামুখোপেক্ষী হয়ে গেছি। তাই তিনি বলছেন, হে ভারত, ইহাই প্রবল বিভীষিকা। অর্থাৎ এই যে পাশ্চাত্য জাতিগুলোর অন্ধ অনুকরণ, এটাই হচ্ছে ভারতবাসীর পতনের অন্যতম মূল। আমাদের যে নিজস্ব শক্তি আছে, আমাদের যে নিজস্ব সভ্যতা ঐতিহ্য আছে, আমাদেরকে সেইগুলোর কথা চিন্তা করতে হবে, সেইটাকে তুলে আনতে হবে। তার জন্য বলছেন কি? বলছেন, পাশ্চাত্য অনুকরণ মোহ এমনই প্রবল হইতেছে যে ভালো মন্দের জ্ঞান বুদ্ধি বিচার শাস্ত্র বা বিবেকের দ্বারা নিষ্পন্ন হয় না। কি সুন্দর বলছেন, দেখো, শ্বেতাঙ্গ যে ভাবের যে আচারের প্রশংসা করে তাহাই ভালো, তাহারা যাহার নিন্দা করে তাহাই মন্দ। হা ভাগ্য, ইহা অপেক্ষা নির্বুদ্ধিতার পরিচয় কি? অর্থাৎ তিনি ভারতবাসীকে বলছেন যে পাশ্চাত্য জাতিগুলোর সমস্ত কিছুকে নির্বিচারে গ্রহণ করার কোনো দরকার নেই। তিনি ভারতবর্ষের নারীদের স্বাধীনতার কথা বলছেন, কিন্তু সেই সঙ্গে তিনি বলছেন ভারতবর্ষের আদর্শ নারী কারা? নিশ্চয়ই পাশ্চাত্য নারীরা নয়। তাদের যে স্বাধীন চেতা, তাদের যে স্বাধীনভাবে সমস্ত কিছু করার অধিকার, সে অধিকার আমাদেরও ভারতবর্ষে, প্রাচীন ভারতে ছিল, সেই অধিকারকে ফিরিয়ে আনতে হবে। এবং তিনি বলছেন নারীর আদর্শ হবে কি? ভারতবর্ষের নারীর আদর্শ হবে সীতা, সাবিত্রী, দময়ন্তী। তিনি সেই প্রাচীন ভারতের আমাদের যে নারী, সেই নারীদের কথা বলছেন, কিন্তু তিনি কিন্তু পাশ্চাত্য নারীদের কথা বলছেন না। তাহলে কি আমরা দেখি? তিনি বলছেন, আবার বলছেন, তিনি ডাক দিচ্ছেন, এই যে বর্তমান ভারত, এই গ্রন্থের মধ্যে দিয়ে তিনি খুব কড়া চাবুকের মতো, হ্যাঁ, তিনি যখন পাশ্চাত্যে যাবার আগে, অর্থাৎ কিনা তিনি যখন শিকাগো যাবেন, ভারতবর্ষে প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি বলেছিলেন কিন্তু যে এবার যখন ফিরব তখন দেখবি যে এই অচলায়তন সমাজটার ওপরে বোমার মতো ফেটে পড়ব। হ্যাঁ, অর্থাৎ এই সমাজটাকে চূর্ণ করে একটা নতুন সমাজ আমাদেরকে গঠন করতে হবে, এবং সেই সমাজকে গঠন করতে গেলে তিনি যে ডাক দিচ্ছেন শেষ অধ্যায়ে, অর্থাৎ স্বদেশ মন্ত্র দিচ্ছেন শেষ অধ্যায়ে, আমরা দেখব যে বর্তমান ভারতের শেষ অধ্যায়ে তিনি স্বদেশ মন্ত্র দিচ্ছেন। কি বলছেন আমরা একটু দেখে নিই। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না तोमार नारी जातिर आदर्श सीता सावित्री दमयंती भूलिओ ना तोमार उपास्य उमानाथ सर्वत्यागी शंकर भूलिओ ना तोमार विवाह तोमार धन तोमार जीवन इंद्रिय सुखेर निजेर व्यक्तिगत सुखेर जन्य नय भूलिओ ना तुमी जन्म हईतेई मायेर जन्य बलि प्रदत्त भूलिओ ना तोमार समाज से बिराट महामायार छाया मात्र भूलिओ ना नीच जाति मूर्ख दरिद्र अज्ञ मुची मैथर तोमार रक्त तोमार भाई हे वीर साहस अवलम्बन करो सदर्पे बोलो आमी भारतवासी भारतवासी आमार भाई बोलो मूर्ख भारतवासी दरिद्र भारतवासी ब्राह्मण भारतवासी चंडाल भारतवासी आमार भाई भारतवासी आमार प्राण भारतेर देव देवी आमार ईश्वर भारतेर समाज आमार शिशुसज्जा आमार यौवनेर उपवन आमार बार्धक्येर वाराणसी बोलो भाई भारतेर मृत्तिका आमार स्वर्ग भारतेर कल्याण आमार कल्याण और बोलो दिन रात हे गौरीनाथ हे जगदम्बे आमाय मनुष्यत्व दाओ माँ आमार दुर्बलता कापुरुषता दूर करो आमाय मानुष करो। चिंता करे देखो तिनी किन्तु ईश्वरेर काछे एकटाई प्रार्थना करछेन जे एकजन आदर्श मानुष करो आमार मध्य थेके निर्बीर्यताके दूर करो आमार मध्य थेके कापुरुषताके दूर करो ताहलेई आमरा किन्तु योग्य जाति हिसेबे निजेदेरके प्रतिष्ठित करते पारबो विश्वेर दरबारे। एई जे डाक आमरा देखबो जे पौंछे गेछिलो तत्कालीन युव समाज किन्तु स्वामीजीर ये संक्षिप्त एक छोट्ट पुस्तिका से पुस्तिका तारा गभीर भावे प्रभावित होयेछिलो এবং যে সমস্ত বিপ্লবীরা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে ইংরেজ বিরোধী সংগ্রামে আত্মবলিদান দিয়েছিল তাদের কাছে বিবেকানন্দ হয়ে উঠেছিলেন আদর্শ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত না হয়েও এমনকি ভারতের স্বাধীনতা সংগ্রামের কোনো অংশে কোনো নেতৃত্ব স্বামী বিবেকানন্দ কখনো দেননি। রাজনীতি থেকে নিজেকে তিনি দূরে রেখেছিলেন किन्तु सेई तार बाणी भारतवर्षेर समकालीन राजनीतिर जे प्रेक्षापट सेई प्रेक्षापटके निर्मित करेछिलो एबं आमरा किन्तु देखते पाई तार बाणीर सार्थकता नेताजी सुभाष चंद्रेर जीवनेर मध्य। तिनी तार छात्रावस्थाय स्वामीजीर विवेकानंदेर जे रचनावली सेई रचनावली এই বর্তমান ভারত এই পরিব্রাজক সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে ভারতবর্ষের প্রতিগন্ধময় সমাজকে স্বামীজি অবলোকন করেছিলেন। সেই দৃষ্টান্তকে অনুসরণ করে সুভাষও তার প্রথম জীবনে ছাত্র জীবনে তিনিও বেরিয়ে পড়েছিলেন পরিব্রাজনে ভারতবর্ষ কেমন আছে ভারতবর্ষের মানুষ কেমন আছে সেটা জানার জন্য। বিবেকানন্দের যদি সার্থক উত্তরসূরি কেউ থাকেন তাহলে তিনি হচ্ছেন আমাদের দেশনায়ক জাতির नायक आमादेर जातिर वीर जातिर आदर्श तिनी हच्छेन नेताजी सुभाष चंद्र बसु जिनी विवेकानंदेर आलोके उद्भासित हयेछिलेन। आमरा देखबो शुधु जे सुभाष उद्भासित हयेछिलेन ताई कि ना आमरा देखबो चरमपंथी आंदोलनेर आरो एकजन गुरुत्वपूर्ण नेता बिपिन चंद्र पाल तिनी कि बोलछेन तिनी विवेकानंदके बोलछेन भारतीय जातीयतावादेर अग्रदूत बोले तिनी उल्लेख करछेन तार लेखार मध्ये। स्वामी अरविंद श्री अरविंद घोष तिनी बोलछेन स्वामी विवेकानंद हच्छेन आमादेर जातीय जीवनेर त्राणकर्ता गठनकर्ता। स्वामी विवेकानंद हच्छेन आमादेर जातीय जीवनेर गठनकर्ता अर्थात किना आमादेर जे जातिसत्ता जागरित हलो सेई जागरित हवार पेछने स्वामी विवेकानंदेर भूमिका छिलो सबचेये गुरुत्वपूर्ण। एबं आमरा देखब जे उद्बोधनेर जे मुख माने शुरूतेई जेखाने आमरा देखछी भूमिका सेई भूमिकाते स्वामी शारदानंद कि बोलछेन सेई समये लेखा भूमिकाटाओ सेई समये लेखा सेई शारदानंद किन्तु सेई समयेई उल्लेख करछेन प्रथम लाइनेई तिनी बोलछेन स्वामी विवेकानंदेर सर्वतोमुखी प्रतिभा प्रसूत बर्तमान भारत बंग साहित्ये एक अमूल्य रत्न। अर्थात किना 1905 साले जखन बई हये बेरोच्छे तखन एई भूमिकाटा लेखा हयेछिलो स्वामी शारदानंद लिखेছিলেন এবং তিনি কি আরো কি বলছেন তিনি বলছেন তমসাচ্ছন্ন ভারত ইতিহাসে একটা পূর্বাপর সম্বন্ধ দেখা অতি কম লোকের ভাগ্যেই ঘটে। अर्थात कि ना आमरा जे ऐतिहासिक विश्लेषणटा देखलाम स्वामीजीर लेखार मध्य सेई कथाटाई बोलछेन जे अति कम लोकई एटा माने देखते पेयेछे एइभावे देखते पेयेछे भारतवर्षके। स्थूल दृष्टिर साधारण पाठक इहाते दुई चारिटी धर्मवीर बा कर्मवीरेर मूर्ति एवं दुई एकटी धर्म विप्लव बा राज्य विप्लव अति असंबद्धभावे ग्रथित भिन्न आर किछुई देखेन ना। अर्थात कि ना अनेके जदि एटा गभीर भावे अनुशीलन ना करे गभीर भावे एटा निये जदि ना भावे चिंता करे ताहले किन्तु बर्तमान भारत के बोझा सम्भव नय। ताहले बर्तमान आमादेर नाना धरनेर प्रश्न किन्तु होते पारे। आमादेर दु धरनेर प्रश्न हय, एगुलो निये आमी आलोचना परे करब, कि धरनेर प्रश्न हय ना हय, कि लक्ष्य रेखे प्रश्नपत्र तैरि करा हय सेई विषयगुलो आमी तोमादेर परवर्ती किभाबे नाम्बार बाड़ानो जाय एई विषये आमी परपर कयेकटा सिरिजे भिडियो देब, तोमरा प्रस्तुत थाको। सेखाने तखन आमरा बोलबो प्रत्येकटी विषयके किन्तु आलादा आलादाभाबे बोलबो, तोमरा किभाबे इतिहास पढ़बे, किभाबे प्रश्नपत्रगुलो तैरि करबे, कोनखान थेके कि धरनेर प्रश्न आसबे एबं एकदम तोमादेर एई क्लास 10 एर शुरू थेके एकदम परीक्षार हल पर्यन्त जे जे प्रस्तुतिगुलो सेगुलो आमरा कयेकटा एपिसोडे सुंदरभावे तोमादेर सुंदर करे बुझिए देब एबं सेई भिडियोगुलो देखले तोमरा किन्तु एकदम साइंटिफिकली प्रत्येकटी प्रश्नेर उत्तर करते पारबे। सेई भिडियोगुलो अवश्यई देखबे एबं तार जन्य तोमरा किन्तु सबस्क्राइब करे रखो जाते तुम्हारा उपयुक्त समय तार संकेत नोटिफिकेशनगुलो पेये जाओ। हाँ, तो आमादेर एखाने एकटा विषय आमी एकटू बोले दी, सेटा होच्छे जे ए विषय जेटा आलोचना करलाम ए बर्तमान भारत धरो एकटा टीका आसते पारे। स्वामी विवेकानंदेर बर्तमान भारतेर प्रासंगिकता एई एकटा प्रश्न आसते पारे। हाँ, स्वाधीनता संग्रामे बर्तमान भारतेर की प्रभाव लक्ष्य करा जाय, भारतवर्षेर जातीय चेतनार उद्बोधने बर्तमान भारतेर की भूमिका छिलो, तोमरा कि लिखबे। এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু বইয়ে এইভাবে দেওয়া নেই। আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনায় দেখতে পেলাম কিভাবে জাতীয়তাবাদকে স্বামীজির লেখা প্রভাবিত করেছিল, জাতীয়তাবাদী নেতৃবৃন্দ কিভাবে স্বামীজিকে গ্রহণ করেছিলেন, এগুলো সমস্ত কিন্তু বিস্তৃতভাবে আমরা আলোচনা করে দিলাম। কাজেই এই যদি প্রশ্ন আসে, এই প্রশ্ন আসবেই এমন কথাও যেমন বলা যায় না, এই প্রশ্ন আসবে না এমন কথাও কিন্তু বলা যাচ্ছে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা মাধ্যমিকে লক্ষ্য করছি। কাজেই এই সমস্ত ধরনের প্রশ্নগুলো দেয়া হচ্ছে যে তোমরা বিষয়টার মধ্যে প্রবেশ করেছো কিনা, তোমরা বিষয়টা ভালো করে বুঝেছো কিনা। এর জন্যই কিন্তু এত কিছু তথ্য এই বিশ্লেষণ এগুলো আমরা ভিডিওর মধ্যে দিচ্ছি, যার জন্য এই ভিডিওগুলো তোমাদের কাছে অত্যন্তভাবে অপরিহার্য। বই দিয়ে শুধুমাত্র একটা নিশ্চয়ই মাধ্যম, বই দিয়ে আমাদের পড়তে হবে, বইটা আমাদের নিশ্চয়ই সবসময় আমরা পাচ্ছি, কিন্তু এই ভিডিওগুলো তার সঙ্গে যদি আমরা সংযুক্ত করি তাহলে আমাদের উত্তরটা অবশ্যই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে এবং পরীক্ষকের কাছ থেকে নাম্বার তোমরা পেতে বাধ্য। কাজেই তোমরা ভালো করে এই ভিডিওগুলো দেখো এবং বারবার দেখো, নিচের ডায়লগ বক্সে দেওয়া প্রশ্নগুলোর উত্তর তৈরি করার চেষ্টা করো এই ভিডিও এবং তোমাদের বইয়ের সাহায্য নিয়ে। তোমরা বারবার তোমাদের অনুরোধ করছি যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করে নেবে। সকলে ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।